ভয়াবহ ডাকাতির ঘটনা যার জেরে গ্রেফতার হয়েছে চারজন এবং ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করলো বাঁকুড়ার মেজিয়া থানার পুলিশ। পরিবারের লোকজনকে গান আগ্নেয়াস্ত্র দেখিয়ে অলংকার এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। ওই ঘটনায় গতকাল মেজিয়া থানা এলাকা থেকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে মেজিয়া থানার পুলিশ নিয়ে যায় এবং আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করেন পুলিশ আধিকারিকরা। স্যার, গত 26/10/2024 রাতে একটা বাড়িতে, এটা হচ্ছে শ্যামাপুর গ্রাম, অঞ্চল হচ্ছে মেজিয়া, থানা মেজিয়া, বাঁকুড়া জেলা, সেখানে একটা বাড়িতে আট থেকে দশ জন অজানা ব্যক্তি বাড়িতে ঢুকে কিছু বাড়ির সামগ্রীগুলো চুরি করে। তারপরে ওখানকার লোকজনকে, বাড়ির যে লোকজন আছে ওনাদেরকে হুমকি দিয়ে ওখান থেকে ওনারা ফারার হয়। এই সমস্ত ঘটনা আনুমানিক মোটামুটি রাত্রে 2 থেকে 3টের মধ্যে ঘটে। এটা নিয়ে পরবর্তী 27 তারিখে ওখানকার বাড়ির যে মালিক আছেন উনি থানাতে এসে একটা অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের ভিত্তিতে মেজিয়া থানার পুলিশ তদন্তের নামে গত 31/10/2024 সে ঘটনাতে জড়িত চারজনকে অ্যারেস্ট করে এবং ওনাদের থেকে কিছু অর্নামেন্টস, দুটো মোবাইল ফোন আর একটা মানি ব্যাগ, যেখানে ওই কিছু আধার কার্ড, প্যান কার্ড, এইসব আই কার্ডগুলো ছিল, সেটাকে উদ্ধার করে আজকে আমরা এই চারজনকে আমরা আদালতে ফরওয়ার্ড করছি এবং ওনাদেরকে একটা পিসির জন্য আমরা একটা প্রেয়ার করে রেখেছি। এবার বাঁকুড়াতে আগ্নেয়াস্ত্র নিয়ে গৃহস্থের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা এবং সেখানে গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই চারজন, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুল, আগ্নেয়াস্ত্র নিয়ে গৃহস্থের বাড়িতে এবার ভয়াবহ ডাকাতির ঘটনা দেখা গেল বাঁকুড়ার মেজিয়া থানা অন্তর্গত এলাকায়, এবং সেখানে ঠিক কি ঘটেছিল এবং ইতিমধ্যে তার আপডেট কি রয়েছে? দেখো ঋতু, প্রথমে বলে রাখি গত 26 অক্টোবর বাঁকুড়ার যে মেজিয়া থানা শ্যামপুর গ্রাম রয়েছে, সেখানে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী তার বাড়িতে হানা দিয়ে পরিবারের লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী দল একটি। ওই ঘটনায় গতকালকে মেজিয়া থানা এলাকা থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে মেজিয়া থানার পুলিশ এবং আজকে ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। হ্যাঁ, যেটি আমরা জানতে পেরেছি গত 26 অক্টোবর বাঁকুড়ার মেজিয়া থানা যে শ্যামপুরের গভীর রাতে, সেখানে রাতেরবেলা 10 থেকে 12 জনের একটি ডাকাত দল তারা হানা দেয় এবং বাড়িতে ঢুকে বেশ কিছু নগদ টাকা ও অলংকার নিয়ে তারা চম্পট দেয়, এবং পরে গৃহস্থের দাবি ডাকাত দলটি আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দিয়েছিল এবং পরে পুলিশের কাছে কমপ্লেন হয় এবং পুলিশ ঘটনার তদন্তে নামে মেজিয়া থানার পুলিশ। এবং গতকালকে পুলিশ চারজনকে কিন্তু গ্রেপ্তার করেছে মেজিয়া থানা এলাকা থেকে, যেটা বিশ্বাস রুইদাস, মন ভোলা বাউরি, সুকু মুদিকোড়া ও জুলফিকার শেখ, এই চার ডাকাতকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার হওয়া ডাকাতদের কাছ থেকে বেশ কিছু অলংকার, একাধিক মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে। বাঁকুড়ার যে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, তিনি আজকে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানান এবং তাদেরকে বাঁকুড়া সম্মেলন যে আদালত রয়েছে সেই আদালতে তাদেরকে তোলা হয়। ঋতু, একেবারে রাহুল, এই যে ডাকাত দল, তাদের কি আশেপাশের কোনো এলাকা বা সেই এলাকার অন্য পরিবারে কি এর আগে কোনো ডাকাতির ঘটনা তাদের নাম উঠে এসেছে বা তাদেরকে দেখা গিয়েছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা? দেখো ঋতু, প্রথমে বলে রাখি এই যে ঘটনা, এই ঘটনার কিন্তু পাশাপাশি বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছোটখাটো ঘটনা ঘটছে। তবে মেজিয়ার যে ঘটনা শ্যামপুর গ্রামের, সেখানে কিন্তু আগ্নেয়াস্ত্র দিয়ে দেখিয়ে, ভয় দেখিয়ে কিন্তু নগদ টাকা অলংকার সহ বেশ কিছু সামগ্রী কিন্তু চুরি করার চেষ্টা করেছিল, আর বিভিন্ন জায়গায় ছোটখাটো চুরির ঘটনা ঘটেই আছে জেলা জুড়ে। তো পুলিশ তদন্ত চালাচ্ছে এবং পুলিশ তদন্ত সাপেক্ষে এখনো এই মুহূর্তে মুখ খুলতে না চাইলেও পুলিশের অনুমান এই যে ডাকাত গ্যাং, এই গ্যাংয়ে আরো একাধিক লোকজন রয়েছে, আরো বেশ কয়েকজন লোক রয়েছে যাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেননি। আশা করে তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু ধরার চেষ্টা করবে এবং তারা কতগুলো চুরি করেছে বা কত জায়গায় চিন্তাই করেছে সেই তথ্য কিন্তু তদন্ত সাপেক্ষে পুলিশ আস্তে আস্তে কিন্তু তদন্ত করবে, এটাই জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। ঋতু, ধন্যবাদ রাহুল। এবার বাঁকুড়ার মেজিয়া থানার পুলিশ ওই ডাকাত দলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যারা গৃহস্থের বাড়িতে ভয়াবহ ডাকাতের ঘটনা ঘটেছে তাদের থেকে ইতিমধ্যে ওই অলংকার এবং নগদ টাকা তারা উদ্ধার করারও
সম্পন্ন করেছে সেই কাজ এবং এই ঘটনায় গতকাল মেজিয়া থানা এলাকা থেকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে মেজিয়া থানার পুলিশ নিয়ে গেছেন তাদের হেফাজতে এবং আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হবে বলেও জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা।